পা ব্যথা হয়ে গেল। বেশ এবার চাবি খোলা বাকি। ও খোলা আছে নিজের দিকে। আজকে তো বাইরেও যাওয়া যাবে না। কি রোড, বহুত দুখ হতা হে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীপ কাশ্যপ। লাইফ কেমন আছে? আমি ভালোই আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যা প্রচুর পরিমাণে যে গরমটা পড়েছে, সে গরম ভাবটা যে বেরোচ্ছে সেটা কিন্তু মানে একটু সহ্য করা যাচ্ছে না। আর আজকে হোলির দিন ছিল, কেন হোলি ভাগ ভাগ করে হয় সেটা তো আমি পরের ভিডিওতেও আগের ভিডিওতে বলেছিলাম। তারপর বলো তোমাদের হরির তৈরি কী তৈরি চলছে কমেন্ট বক্সে জানাও। আর হাত ব্যথা হয়ে গেল। তারপর আজকে যা হোলি দিনটা চলছে সেটা কোনো স্পেশাল নয়, কেন অনেকে হোলি খেলতে খুব ভালোবাসে বলে তো মানে এতটাই শখ নয়। তবু কলকাতায় কালকে হোলি হয়ে গেছে, তাই আর হোলি খেললাম না আজকে। আমার কলকাতায় হোলি খেলতে খুব ভালো লাগতো, ওই জন্য আমি কলকাতায় হোলি খেলতে চাইছিলাম। কালকে তো হোলি হয়ে গেছে কলকাতায়, তো এটাই আস্তে আস্তে করে কথা বলছি, কেন আমার গলাটা অতটা মানে ঠিক নয়, কেন আইসক্রিম খেয়ে আমার ঠান্ডা লেগেছে। এবার তো এক্সাম কমপ্লিট, কিন্তু দুটো এক্সাম বাকি আছে, সেটা এখন লেখাটা কমপ্লিট করতে হবে, তবু আমার চেষ্টা করার দরকার আছে। ঠিক আছে, হোলি খেলে বেড়াচ্ছে, চলো। কোথাও কোথাও ডিজে বক্স চলছে, কোথাও কোথাও কিছু চলছে, তবু দেখো মাঠে মাঠে ফেলেছে। আমি চাই সে উপরওয়ালার কাছ থেকে যাতে আমি বাড়িটা তাড়াতাড়ি ছাড়তে পারি আর কলকাতা চলে যেতে পারি, আমার এটাই চাই। কিন্তু ওখানে আবার কি হচ্ছে, ব্লু প্যান্ডেল টাঙিয়ে, এই দেখো জুম করে দেখাচ্ছি, অর্কটে এই বাড়িটার মধ্যে না বেজি ঢুকে যাচ্ছিল দরজার মধ্যে। তাই তোমরা যদি ভিডিওটা দেখো আমাদের পাড়ায়, তবু খেয়াল রেখো দরজাটা কিন্তু খোলা রেখো না, কেন এদের বাড়িতে অর্কদের অর্কদের বাড়িতে কিন্তু বেজি ঢুকে গেছিলো, ঢুকতে যাচ্ছিলো, ভাগ্যবান যে দরজাটা বন্ধ ছিল বলে, নাহলে দরজা খোলা থাকলে বেজিটা ঢুকে যেত। আর পাশে জেলখানা দেখা যাচ্ছে। কালকে বসন্ত উৎসব হয়ে গেল, আমি জানতাম না যে বসন্ত উৎসব আজকে বা কালকে আছে, তবু খেয়ালটা করতে হতো, কেন দেখো জমির মধ্যে তাড়াতাড়ি করে বাড়ি বা স্ট্যান্ড করে ফেলছে, সে তো আমার মনের মতো কিছু চাই না। বাড়ির ভিতর থেকে কিছু করা যাচ্ছে না। প্রচন্ড গরম লাগছে, কি করি বলো, গরমে টিকতে পারছি না। ভাগ্য ভালো যে হোলিটা খেলিনি, নাহলে দুবারে স্নান করতে হতো। তবু কলকাতায় হোলি খেলাটাই মানে খুব ইম্পর্টেন্ট ছিল, তাই তো কি আর করা যায় বলো তোমরা, কিছু আর করা গেলে নিজেকে তো চেষ্টা করতেই হতো। যদি মানে হয় এখন কটা বাজে তো বুঝতে পারছি না, যদি হাঁটে যদি ঘড়িটা পড়তাম, তবু কী আর করা যায়। বাইরে যা রুদ্র, যা গরম, এখানে পিছিয়ে যে দেখা যাচ্ছে মনে হচ্ছে আমি আকাশ উড়ে গেছি, বাইরে একবার আকাশে উঠছে। যাবো নিচের দিকে, গরম লাগছে। তবু তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার প্রথমবার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনটা অন করতে যেন একদম যেন ভুলো না, ঠিক আছে?
তাহলে যখন ভিডিও আপলোড করব তখন তোমার নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে? আর যখন আমি আমি কি নিয়ে ভিডিও বানাবো প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তবু এর গতবারে কিন্তু ভালোই ভিডিও বানাতে পারছিলাম, এখন সব কিছু কারণের জন্য ভিডিও কম করে বানানো হচ্ছে না, কম করে বানানো হচ্ছে না, এডিটিংটা কিন্তু দেওয়া যাচ্ছে না, এডিটিংটা নিচে যাচ্ছে, তবুও মেমোরি ফুল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিন্তু টেনশনের ব্যাপার, কবে যে ল্যাপটপ পাবো সেই ল্যাপটপটা না পেলে তাহলে ভিডিওটা বানাতে পারবো না, এই হচ্ছে কাণ্ড হচ্ছে এখন। আজকে তো বাড়ি বাড়ি বের হওয়া যাবে না, তবু চলো কালকে না হয় বাড়ি বাড়ি বেরিয়ে তোমাদেরকে একটা বাইরে, কালকে নয় কালকের মধ্যে ভিডিও আসবে না, কালকের আজকের ভিডিওটা কালকে আসবে। আর কালকে নতুন ভিডিও শ্যুট করতে গিয়ে মানে মঙ্গলবার আসবে ভিডিওটা, কেন অনেক বড় যেহেতু ভিডিও করছি তবু অত টেনশনের ব্যাপার না। চলো লেটস গো। সো ফ্রেন্ডস, নিচে টিকে রওনা দিচ্ছি এবং এখন বাড়িতে কেউ আছে কি না নাই তবুও বলা যাচ্ছে না। তা কেমন কলকাতায় যাওয়ার জন্য একটা ভিডিও আসছে নতুন, তবু এডিটিংটা দিতে পারবো না সরি, তো কিছু তো করার নেই, দেখা যাচ্ছে না, কাজের জ্বালানা। চলো নিচে যাই, কী করবো এখন বুঝতে পারছি না, নাহলে একটু পরে বাড়ি বাড়ি বেরোতে পারি কি না জানি না। তবু বাড়ির বাইরে যখন যাবো তখন একটু জল দেবো গাছে, ঠিক এটাই হবে আমার টাইম পাস। চলো পরে দেখা করছি। গাইস
3:30 বেজে গেল। কেমন লাগলো আমার ডান্স ভিডিও প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে জানাও। অনেকে আমার কিছু বলো না, পেজে বেকার হয়েছে ডান্স বা কিছু গন্ডগোল হয়ে গেছে, ওসব না করলে চলবে। কিন্তু তোমরা একটা কথা বলো, পরিষ্কার করে তোমরা হোলি যে খেলেছো সেটাতে কি মানে কোনো কাশি রোগ বা কোনো সর্দি কাশি রোগ হয়েছে কি সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কি নিয়ে ভিডিও করবো সেটাও কমেন্ট বক্সে জানাও। আর আমি মালদা যাব আর কিছুদিন পর, আজকে কত তারিখ যেন, ও মাই গড, 19 তারিখ, 27 তারিখে যাচ্ছি মালদা, 27 তারিখ। অনেক বড় ভিডিও আসছে, অনেক কারণ ভাবিও না যে আমি ভিডিও না করতে করতে ইয়ে হয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা যা বলবে অবশ্যই বলবে, কিন্তু তোমরা এটা কথা প্রার্থনা করো যে আমি তাড়াতাড়ি কলকাতা যেন শিফট হয়ে যেতে পারি। ঘরে অন্ধকারে বসে আছি কেন, লাইট জ্বালে কি হয় না, একটু পরে কারেন্ট চলে গেছিলো কিনা জানি না, কিন্তু ঘরটা কিন্তু অন্ধকারই লাগছিল, মনে হচ্ছিলো কারেন্ট যাচ্ছিল কিনা, কিন্তু কারেন্ট কিন্তু যেতে পারি কিনা সেটা ভাবতে পারছি না। কারণ জাপানে যে ভূমিকম্প যে হয়েছে সেখানে কিন্তু কারেন্ট কিন্তু গেছিলই, রাস্তা মানে বুলেট ট্রেনে অনেক কিছু হয়েছে, যা কথা পরে ভিডিওতে বলছে, এখন অত ভিডিও ই করতে পারছি না, হাত ব্যথা হয়ে গেল। তো কেমন লাগছে আমার ভিডিও প্লিজ কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। ও একটা কথা বলতে ভুলে গেছি, গাছে জল দিতে আসে তো না, তোমরা অনেকে কমেন্ট বক্সে জানাচ্ছো যে গাছে কিভাবে করে জল দিতে হয়, সেটা তো আমি নিজেই বলতে পারছি না, আমিও জানি না, চলো দেখাই যাক কি হয়। সো ফ্রেন্ডস, আমি না একটা ড্রিঙ্ক বানাতে যাচ্ছি, সরি ড্রিঙ্ক নয়, ড্রিঙ্ক তো মানে নেশা করা ড্রিঙ্ক, ও সব বাদ দাও, ফালতু কথা বাদ দাও, আমি এমন একটা দই বানাতে যাচ্ছি সেটা তো ড্রিঙ্ক, হ্যাঁ সেটা হচ্ছে খাওয়ার ড্রিঙ্ক, মানে বাড়িতে যদি রোদ্রে তাপ যখন বেরোয় বা গরম লাগে বা শক্তি শেষ হয়ে গেল সেটা মানে ড্রিঙ্ক মানে বানাতে যাচ্ছি। তোমরা দেখতে চাও কি, তোমাকে দেখাতে পারবো না কেন, ক্যামেরাম্যানকে রাখলে দেখাতে পারি তাই না, তো কোন ড্রিঙ্ক খাচ্ছি সেটা তোমরা দেখতে চাও অবশ্যই দেখো। আমি ফটাফট যাচ্ছি, গেলাম আসলাম, এসে গেছি, জল পড়ে গেল প্যান্টে, দাঁড়া খাওয়ার আগে বলে দিই, গ্লুকন ডি আছে এটা, আমি মুগ্ধ হয়ে গেছি একেবারে, এত সুন্দর টেস্ট ভাবার কিছু নেই। ওকে গাইস, তাহলে আমি এখানে শেষ করছি ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।